এবার সম্মাননীয় সভাপতিকে বরণ করে নেবার পালা। বরণের পাশাপাশি প্রীতি উপহার তুলে দেবেন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ। রবীন্দ্রনাথ লিখেছেন, বর্ষা ঋতুর মতো মানুষের সমাজে এমন একটা সময় আসে যখন হাওয়ার মধ্যে ভাবের বাষ্প প্রচুর পরিমাণে বিচরণ করিতে থাকে। চৈতন্যের পরে বাংলাদেশের সেই অবস্থা আনিয়াছিল। বস্তুত বাঙালির সমাজ, বাঙালি মানুষ, বাংলা সাহিত্য কোনো একটিমাত্র ব্যক্তির দ্বারা এমনভাবে প্রভাবিত হতে আগে দেখা যায়নি। এবার আমি অনুরোধ করব অধ্যাপক শ্রী বিশ্বজিৎ রায় মহাশয়কে তার বক্তব্য পরিবেশনের জন্য। আমার সামনে আমার শিক্ষক স্বামী শিবপ্রদানন্দ, তাকে প্রণাম জানাই। অন্যান্য মহারাজ এবং সন্ন্যাসী যারা রয়েছেন তাদের যথাযথ সম্ভাষণ। আমার এক বন্ধু আছেন দেবব্রত, আমার থেকে দু বছর আগে এই বিদ্যালয়েরই ছাত্র শুভপ্রকাশ দা আছেন, এবং আমাদেরই আরেক বন্ধু তিনিও আছেন। তাদের সকলকে যথাযথ সম্ভাষণ জানাই, আর তোমরা যারা এখানে শুনতে এসেছ তাদেরকে প্রীতি শুভেচ্ছা। আমি আজকে তোমাদেরকে একজনের গল্পই বলবো, তার নাম চৈতন্যদেব। এই নামটা তোমরা বারে বারে শোনো, কিন্তু কেন শোনো, কেন তিনি গুরুত্বপূর্ণ সেটা সবসময় হয়তো বুঝতে পারো না। সাধারণভাবে ভাবো যে তাকে ঘিরে কীর্তনের প্রচার হয়েছে, প্রসার হয়েছে, তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তি, তার ঈশ্বরের অনুভব হয়েছিল, এই কথাগুলো তোমাদের জানা। কিন্তু তার বাইরে, তাকে ঘিরে সেই সময়ে বঙ্গদেশের এবং সেই সময়ের ভারতবর্ষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটা বিপুল পরিবর্তন হয়েছিল। সেই পরিবর্তনগুলির কথাই আমি আজকে তোমাদেরকে বলবো, এবং কেন সেই কথাগুলো আজকে আমরা আবার নতুন করে মনে করছি সেটাও খানিকটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব দীর্ঘক্ষণ কথা আমি বলবো না, 30-40 মিনিট আমি চেষ্টা করব, এর মধ্যে তোমাদেরকে মূল কথাগুলো একটু জানিয়ে দিতে। এই কথাগুলো যে আমার খুব মন গড়া কথা এমন নয়। চৈতন্যদেব 1486-তে জন্মগ্রহণ করেছিলেন, 1533-এ তাঁর প্রয়াণ হয়। তিনি কীভাবে প্রয়াত হয়েছিলেন তা নিয়ে নানাজনের নানা মত আছে, এক মতের সঙ্গে অন্য মতের একটু পার্থক্যও আছে। চৈতন্যদেবের জীবনের কথা যে বইগুলিকে কেন্দ্র করে আমি বলবো, তোমাদের নামগুলো একটু জানিয়ে দিই। বৃন্দাবন দাস, তিনি চৈতন্য ভাগবত বলে একটি জীবনী গ্রন্থ লিখেছিলেন। তখন তো আমরা গদ্য ভাষায় সাহিত্য রচনা করতাম না, কবিতায় লিখতাম, ফলে এই চৈতন্য ভাগবত বইটি আগাগোড়া কবিতায় রচিত, এবং এই বৃন্দাবন দাসই চৈতন্যদেবের বাংলা ভাষায় রচিত যে জীবনী গ্রন্থ প্রথম, তাঁর রচয়িতা। সেই জন্য তাঁকে অনেকে চৈতন্য জীবনের ব্যাসদেব বলেন। এছাড়া আরেকটি বইয়ের আমি সাহায্য নেব, সেই বইটির নাম চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ, তিনি এই চৈতন্য চরিতামৃত লিখেছিলেন। চৈতন্যদেবের জীবনের আসলে দুটো পর্ব, একটা পর্ব নবদ্বীপে আর আরেকটা পর্ব নীলাচলে। চৈতন্য ভাগবতে চৈতন্যদেবের নবদ্বীপ জীবনের কথা বেশি রয়েছে, আর চৈতন্য চরিতামৃতে চৈতন্যদেবের নীলাচল পর্ব, এই পর্বের কথা বেশি রয়েছে। এছাড়া জয়ানন্দের চৈতন্য মঙ্গল বলে একটি বই আছে, লোচন দাসের
চৈতন্যমঙ্গল বলে একটি বই আছে, এই চারটে বইয়ের আমি সাহায্য নেব। তাছাড়া চৈতন্যদেবকে নিয়ে রমাকান্ত চক্রবর্তী বলে একজন ইতিহাসবিদ, তিনি ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতে দুটি চমৎকার বই লিখেছিলেন, সেই দুটি বইও আমি আমার বলবার সময় ব্যবহার করব। আর সুকুমার সেন, তিনি একটা ছোট বই লিখেছিলেন চৈতন্যাবদান। এখন এই বইগুলিতে যে কথাগুলো আছে সে কথাগুলোই আমি শুধু বলবো না, তাহলে তো আমার জায়গায় এই ছটা বই দাঁড় করিয়ে দিলেই হতো, তোমরা সেগুলো পড়ে ফেলতে পারতে। আমি আসলে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এই বইতে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমাকে যেভাবে ভাবতে সাহায্য করছে সেই ভাবনার কথা আমি তোমাদেরকে বলবো। তোমরা যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করো, সেখান থেকে নানা তথ্য তোমরা পাও, সেই তথ্যগুলো তোমরা কীভাবে বুঝছো, কীভাবে সেগুলো ব্যবহার করছো, কীভাবে ভাবছো, তার ওপরেই কিন্তু দাঁড়িয়ে থাকছে তুমি মানুষটিকে কীভাবে চিনছো। ফলে আমি বাকি 25 থেকে 30 মিনিট চৈতন্যদেবের জীবনের যে এই দুটো পর্ব, একটা নবদ্বীপের পর্ব আর আরেকটা নীলাচলের পর্ব, এই দুটো পর্বকে ঘিরে চৈতন্যদেবের জীবন কথা কেন এখন আমরা স্মরণ করছি তা একটু ভাববার চেষ্টা করব, তোমাদের সঙ্গে বিনিময়ের চেষ্টা করব। চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করলেন তখন আমাদের দেশের, আমাদের দেশ বলতে সেই সময় উনি তো নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন, আমরা এখন দেশ বলতে যে গণতান্ত্রিক একটা সামগ্রিক চেহারা বুঝি সেই সময় সেটা বোঝানো হতো না, এত যোগাযোগ ব্যবস্থার উন্নতিও হয়নি। তাহলে যিনি যেখানে থাকতেন মোটামুটি সেই ভৌগোলিক সীমাই তার দেশ বলে বিবেচিত হতো, বা তার বাইরে যারা যেতেন তারা সেই সমস্ত জায়গার খবর আনতেন, সে সম্বন্ধেও খানিকটা জানা যেত। নবদ্বীপে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন, সেই সময় পাঠান শাসকেরা শাসন করছেন নানা জায়গায়, কোনো কেন্দ্রীয় শাসন ক্ষমতা নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন শাসকের এক ধরনের ক্ষমতা গড়ে উঠছে, বিচ্ছুরিত হচ্ছে। তার পাশাপাশি আমরা সেই সময় খেয়াল করব যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আশ্চর্য রকম অনাচার এবং অজাচার দেখা দিয়েছে। বৌদ্ধ ধর্ম, সেটা দেখা যাবে যে তার বুদ্ধদেবের সময় বৌদ্ধ ধর্মের যে চরিত্র ছিল সেই চরিত্র থেকে বৌদ্ধ ধর্মের যারা আচরণকারী তারা বিচ্যুত হয়েছেন, এবং এমনভাবে বিচ্যুত হয়েছেন যে তাদের ধর্ম অত্যন্ত দীনহীন অনাচারে পরিপূর্ণ হয়েছে। পাশাপাশি দেখা যাবে যে শাক্ত এবং শৈব ধর্মাবলম্বী যারা তাঁরাও ধর্মের নামে বিভিন্ন রকম আচার আচরণ করেন যা অমানবিক। আমাদের সমাজ সেই সময় একটা সাংঘাতিক বর্ণ ব্যবস্থার অধিকারী, সেখানে ব্রাহ্মণেরা তাঁরা নিজেদেরকে অন্য বর্ণের থেকে আলাদা করে রাখেন, অন্য বর্ণের মানুষদের তারা কোনো রকম মানবিক অধিকার প্রদান করেন না। এই রকম একটা অবস্থায় চৈতন্যদেব নবদ্বীপে জন্মগ্রহণ করছেন। রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থা এরকম হলেও সেই সময় নবদ্বীপে পড়াশোনার কিন্তু বিস্তর প্রচলন রয়েছে, বিশেষ করে নবদ্বীপের সঙ্গে মিথিলার যোগসূত্র তৈরি হয়েছে। মিথিলাতে সেই সময় একটা দার্শনিক ধারণা নতুন করে বিস্তার লাভ করছে, ন্যায় দর্শন, সেই ন্যায় দর্শনই একটা চেহারা নিচ্ছে যাকে আমরা বলতাম নব্য ন্যায়। তোমরা যেমন বিজ্ঞান পড়ো, তখন যারা দর্শন পড়তেন তাদের অনেকেরই অনুসন্ধানের মূল জায়গা ছিল বিজ্ঞানে, যেরকম বলা হয় যে এই পৃথিবীটা কী করে সৃষ্টি হলো, তার মূলে কী রয়েছে, বা কোনো একটা বস্তু তার মূলে কী রয়েছে, অণু পরমাণু ভাঙতে ভাঙতে তারা মূল জায়গাতে পৌঁছানোর চেষ্টা করতেন। সেই সময় যখনই কোনো দার্শনিক ভাবনা শুরু হতো তারা দুটো বিষয় আলোচনা করতেন। তারা বলতেন যে আমাদের এই দর্শনে দ্রব্য কয় প্রকার,
বস্তু কয় প্রকার, দ্রব্য কাকে বলে। সেই সময় মিথিলাতে নব্য ন্যায় এই নতুন দার্শনিক পন্থা, তারা দ্রব্যের ধারণা, দ্রব্য কয় প্রকার ও কী কী তাই নিয়ে আলোচনা করছেন, এবং সেখানে প্রমাণের উপায় কি এবং প্রমা কি, প্রমা মানে হচ্ছে মূল জ্ঞান সেটা কি এবং সেটাকে কি করে প্রমাণ করা যায়, তাই নিয়ে তীব্র আলাপ আলোচনা চলছে, বৌদ্ধিক আলাপ আলোচনা। এবং সেই আলাপ আলোচনার একটা চেহারা ও চরিত্র নবদ্বীপকে কেন্দ্র করেও গড়ে উঠছে, নবদ্বীপের সঙ্গে মিথিলার যোগসূত্র তৈরি হচ্ছে। চৈতন্যদেব যখন এখানে জন্মগ্রহণ করলেন, তোমরা জানো হয়তো যে চৈতন্যদেব তীব্র মেধার অধিকারী ছিলেন এবং তিনি ব্যাকরণে সুপণ্ডিত ছিলেন। তোমরা হয়তো ভাবো যে ব্যাকরণ তো তোমরা নিচু ক্লাসে পড়ো, ছোটোবেলায় পড়ো, যত ওপরের দিকে যাও ভাবো যে ব্যাকরণ তো আর পড়বার দরকার হয় না। এ ভুল অনেকেই করেছিলেন, যেমন একজন ইতিহাসবিদ ছিলেন যার নাম হচ্ছে অমূল্য সেন, তিনি ইতিহাসে শ্রী চৈতন্য বলে একটি বই লিখেছিলেন। তিনি বলেছিলেন চৈতন্যদেব তো নিছক ব্যাকরণের পণ্ডিত, তিনি খুব কিছু জানেন না, জানতেন না। এই বইটি নিয়ে সেই সময় নানা আপত্তি হয়। এখন এই ইতিহাসবিদ আসলে ব্যাকরণ তার যে একটা জ্ঞানতাত্ত্বিক গভীর চেহারা আছে সেটা তিনি খেয়াল করতে পারেননি। চৈতন্যদেব ব্যাকরণ বলতে যা বুঝাতেন, যা বুঝতেন, তা আসলে তর্ক করবার একটা উপায়। এখন এই শুকনো তথ্যগুলোর কথা এই কারণে প্রথমেই একটু মনে করিয়ে দিলাম যে এই মানুষটি এবার কী করলেন, এই তো তার জীবনের একেবারে গোড়ার কথা। এই মানুষটি কী এমন করলেন যার ফলে এতদিন পরে আমরা তাকে মনে রাখবার চেষ্টা করছি। আমি কী করলেন এটা পাঁচটা বা ছটা বিষয়ের কথা ধীরে ধীরে উল্লেখ করি। চৈতন্য ভাগবতে একটা চমৎকার বিবরণ আছে যে চৈতন্যদেবের সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের খুব সুন্দর সহজ যোগসূত্র তৈরি হয়েছিল। সেখানে দেখানো হচ্ছে যে চৈতন্যদেব নিজে তো ব্রাহ্মণ সন্তান, কিন্তু তিনি গেছেন কোথায়, গেছেন তাম্বুলির কাছে। তাম্বুলিকে গিয়ে বলছেন যে আমাকে একটা পান দাও, হাসি মুখে পান চাইছেন তার কাছে। তাম্বুলি তাকে একটা পান দিচ্ছেন। চৈতন্য ভাগবতকার লিখছেন যে চৈতন্যদেব তাম্বুলির পানটি গ্রহণ করে বলছেন, পয়সা তো নিচ্ছ না, পান কেন নেব। তাম্বুলি বলেছেন, তোমাকে পান দিচ্ছি, আমার মনে বড় আনন্দ হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে চৈতন্যদেব যারা তেল বিক্রয় করেন তাদের কাছে গেছেন, তাদের কারুর কারুর বাড়িতে গিয়ে অন্ন গ্রহণ করছেন। খুব সুন্দর একটা বিবরণ চৈতন্য ভাগবতের একটা অধ্যায় জুড়ে আছে চৈতন্যদেবের নগর পরিক্রমা। এইটা চৈতন্যদেবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। চৈতন্য ভাগবতে যার উল্লেখ রয়েছে, তিনি নিজে ব্রাহ্মণ সন্তান হয়েও কত সহজে সাধারণ মানুষের সঙ্গে মিশছেন। মনে রেখো, আমাদের ভারতবর্ষের সংবিধান যার হাতে তৈরি হয়ে উঠেছিল, বিআর আম্বেদকর, কত পরের মানুষ, মহার তিনি। এই বিআর আম্বেদকরকে সারা জীবন যখন তিনি বিদ্যালয়ে পড়াশোনা করতেন, আম্বেদকর একটা কোণায় বসে থাকতেন, তার ছায়া কেউ মারাত না। এটা আধুনিক ভারতের ঘটনা। যখন আমরা ইংরেজ শাসনাধীন আর 1486 থেকে 1533, বুঝতেই পারছো যে সেখানে ছোঁয়াছুঁয়ির বিচার কি তীব্র একটা অবস্থায় ছিল। চৈতন্যদেব এটাকে ভেঙে দিলেন, মানুষের সঙ্গে মানুষের সহজ যোগসূত্র তৈরি করলেন। চৈতন্যদেব বেশি কিছু লেখেননি, আটখানি শ্লোক লিখেছিলেন, যে আটখানি শ্লোককে আমরা চৈতন্যাষ্টক বলি। তার একটিতে ছিল চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। যদি চণ্ডাল হরিভক্তি পরায়ণ হন তাহলে তিনি দ্বিজ বা ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ বর্ণ বিচার্য নয়, কর্মই বিচার্য। বিআর আম্বেদকর কোথায় জন্মেছিলেন সেটা আমার কাছে বিচার্য নয়, বিআর আম্বেদকর আমাদের সংবিধানের রচয়িতা, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ।
চৈতন্যদেব এই প্রথম এই গুরুত্বপূর্ণ কাজটি করলেন এবং এই কাজটি করবার পেছনে একটা অদ্ভুত দৃঢ়তা তার মধ্যে কাজ করে গিয়েছিল। তোমরা মনে রেখো যে অনেক সময় চৈতন্যদেবকে আমরা কোমল একজন মানুষ হিসেবে দেখি, কিন্তু তার এই কোমলতা কখনোই কিন্তু বীরত্বহীনতা নয়। আমাদের ভারতবর্ষে চৈতন্যদেবের আগে যখন বুদ্ধদেবের জীবন বৃত্তান্ত আমরা পড়েছি, তখন বুদ্ধদেব একটা খুব গভীর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ক্রোধকে অক্রোধ দিয়ে জয় করবে। চৈতন্যদেব তার চৈতন্যাষ্টকে বলেছিলেন, অমানিকে মান দেবে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ কথা। যিনি আমার উপর ক্রোধ প্রদর্শন করছেন, যিনি আমার উপর তাঁর ক্ষোভ প্রদর্শন করছেন, তাকে আমি যেন অক্রোধ দিয়ে জয় করতে পারি। আমাদের আইনের ভাষায় একটি শব্দ আছে যাকে বলে রেস্টোরেটিভ জাস্টিস। আইন দুরকম, এক ধরনের আইন যা তোমাকে পাপী হিসেবে চিহ্নিত করে এবং তোমাকে শাস্তি প্রদান করে। আইনের আরেকটি দিক যাকে আমরা বলি রেস্টোরেটিভ জাস্টিস, সেখানে কেউ একটা কাজ করল তাকে পাপী বলা হয় না, তার মনে সেই কাজটি সম্পর্কে গভীর অনুতাপ জাগিয়ে তোলা হয়। যখন হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছিল নোয়াখালীতে বিহারে, তখন মহাত্মা গান্ধী, মনে রেখো যে মহাত্মা গান্ধী আমাদের ভারতীয় রাজনীতিতে সেই মানুষ যিনি ক্রোধকে অক্রোধ দিয়ে জয় করতে চেয়েছিলেন, যিনি অমানি মানুষকে মান দিতে চেয়েছিলেন, যিনি বলেছিলেন যারা ব্রাত্য, যারা বর্ণে একেবারে প্রান্তিক, তারা হরিজন। এই হরিজন শব্দটির পেছনে কিন্তু ওই চৈতন্য আন্দোলনের গভীর প্রভাব আছে। ফলে এই একটি কাজ চৈতন্যদেব করেছিলেন যার জন্য আমরা তাকে মনে রাখতে চাই। চৈতন্যদেব আরেকটি কাজও করেছিলেন, সেটা নবদ্বীপ পর্বেই, এবার সেই কথাটি বলি। সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ আমাদের খেয়াল করিয়ে দিয়েছিলেন যে ভারতবর্ষ কখনো রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়নি। ভারতবর্ষে রাজনৈতিক ক্ষমতার বাইরে এক ধরনের সামাজিক ব্যবস্থাপনা ছিল। আমাদের দেশে রাজা এসেছেন, রাজা গেছেন, কিন্তু সামাজিকভাবে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ একটা ব্যবস্থাপনা তৈরি করতাম, তা রাজা নির্ভর নয়। আধুনিক ভাষায় এটাকে বলে সিভিল সোসাইটি মুভমেন্ট। সেখানে আমি যে নাগরিক, আমার নিজস্ব কিছু কৃত্য আছে, কিছু অধিকার আছে, কিছু দায়িত্ব আছে, তা আমি রাজনৈতিক শক্তির মুখাপেক্ষী হয়ে সেই অধিকার, সেই দায়িত্ব পালন করব না। আমি কখনো ভাববো না যে কোনো রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আমার এই সামাজিক কাজটি করে দেবেন। রবীন্দ্রনাথ মনে করতেন যে কারণে রবীন্দ্রনাথ ইংরেজ শাসনে সামাজিক পুনর্গঠনের ভাবনা সেটা তৈরি করেছিলেন, যে কারণে মহাত্মা গান্ধী মনে করতেন আমাদের গ্রাম সমাজকে পুনর্গঠিত করতে হবে, সেখানে প্রশাসনিকতার ভূমিকা গৌণ, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা সবসময় আমাদের উপর চেপে বসে, তার কারণ রাজনৈতিক ক্ষমতার কাছ থেকে আমরা কিছু আশা করি, আমরা মনে করি রাজনৈতিক ক্ষমতা আমাকে পাইয়ে দেবে, রাজনৈতিক ক্ষমতা আমার স্বার্থ পরিপূরণ করবে। এর বাইরে সমাজ যে শক্তিশালী, সমাজ যে চাইলে তার নিজের দায়িত্ব পালন করতে পারে, এই কথা রবীন্দ্রনাথ গান্ধী পরবর্তীকালে বলেছিলেন, চৈতন্যদেব করে দেখিয়েছিলেন। কীভাবে তিনি করলেন? আমরা চৈতন্য ভাগবতে একটি ছোট্ট অধ্যায় পাই যাকে আমরা কাজী দলন এই নামে চিহ্নিত করি। বিমানবিহারী মজুমদার
তার একটি বই আছে চৈতন্য চরিত্রের উপাদান, তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জিত বিবরণ তৈরি হয়, অতিরঞ্জনের দিকে যাচ্ছি না, কিন্তু নবদ্বীপের যে প্রশাসনিক ও রাজনৈতিক কর্তা ব্যক্তিরা সেই সময়ে চৈতন্যদেবের যে ভক্তি আন্দোলন জনগণকে একত্রিত করেছিল, জনশক্তিকে একত্রিত করেছিল, তার প্রতি তারা ভীতিগ্রস্ত, তারা সংশয় এবং দ্বিধাগ্রস্ত, তারা মনে করছিল তাদের সামর্থ্য এবং ক্ষমতার বিরুদ্ধে এরা দাঁড়াবেন। চৈতন্যদেব দাঁড়াতে পেরেছিলেন, তিনি রাজনৈতিক শক্তির প্রতিস্পর্ধী হয়ে ওঠেননি, কিন্তু তিনি সেই সময়কার রাজনৈতিক শক্তিকে বুঝিয়ে দিতে পেরেছিলেন যে সমাজের মানুষের নিজস্ব একত্বের শক্তি আছে, সেই শক্তি রাজনৈতিক শক্তিকে প্রয়োজনে প্রতিহত করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভাবনা, যে ভাবনার বলা যেতে পারে একেবারে প্রাথমিক রূপ চৈতন্যদেবের নবদ্বীপকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই দুটি ঘটনা প্রমাণ করে যে চৈতন্যদেবের যে আন্দোলন, চৈতন্যদেবকে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলন নিতান্ত অন্তর্মুখ আধ্যাত্মিক আন্দোলন নয়। সেই আধ্যাত্মিকতার এক ধরনের সামাজিক চরিত্র রয়েছে এবং সেই সামাজিক চরিত্র মানবিক অধিকারকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করতে পারে। প্রথম অধিকার, আমি বর্ণভেদকে অস্বীকার করছি, আমার কর্মই আমার পরিচয়, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। দ্বিতীয় অধিকার, সমাজের অধিকার, আমি ভারতবর্ষীয় সমাজের অন্তর্গত, সেই সমাজ তার দায়িত্ব পালন করবে, রাজনৈতিক প্রশাসনিকতার মুখাপেক্ষী সে হবে না। যদি রাজা ভালো হন তাহলে তিনি এই সামাজিকতার অংশীভূত হলেন, যদি রাজা ভালো না হন সমাজ তাকে প্রত্যাখ্যান করে নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করতে পারবে। এই ভাবনা পরবর্তীকালে গান্ধী এবং রবীন্দ্রনাথের চিন্তায় ফিরে এসেছিল এবং আমি এখনও মনে করি, বিশেষ করে তোমরা বড় হচ্ছ, আমি একটি বইয়ের কথা তোমাদেরকে বলতে চাই। সাম্প্রতিককালে পার্থ চট্টোপাধ্যায়, তিনি সমাজবিজ্ঞানী, তিনি আলোচনা করে দেখিয়েছেন, আই অ্যাম দ্য পিপল তার বইয়ের নাম, সেখানে আলোচনা করে দেখিয়েছেন আমাদের এখনকার রাজনীতি নাগরিক অধিকারের ওপর দাঁড়িয়ে নেই, বিভিন্ন স্বার্থগোষ্ঠীকে পাইয়ে দেওয়ার শর্তের ওপরে দাঁড়িয়ে রয়েছে। সমাজ যদি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় তাহলে এই স্বার্থগোষ্ঠীর পাইয়ে দেওয়ার রাজনীতি থেকে আমাদের মুক্তি হতে পারে। আমি জানি না এই কথাটা তোমাদের কাছে কঠিন কিনা, তবুও আমি বলার লোভ সংবরণ করতে পারলাম না, কারণ তোমরা তো ভবিষ্যতের নাগরিক। আমি এবার চলে আসব চৈতন্যদেবের নীলাচল পর্বের দিকে। সেখানে চৈতন্যদেব যে আধ্যাত্মিক জীবন যাপন করেছিলেন, সেই আধ্যাত্মিক জীবন আমাদেরকে কতগুলো ভাবনায় গভীরভাবে আন্দোলিত করে। চৈতন্যদেবের আধ্যাত্মিক জীবনের মূল সূত্রগুলি কি মনে রেখো, বুদ্ধ বা চৈতন্যদেব এরা কেউই কিন্তু তাদের আধ্যাত্মিক জীবনকে মানব জীবনের বাইরে নিয়ে যাননি, মানব জীবনকে তাঁরা তাঁদের আধ্যাত্মিক জীবনের অঙ্গীভূত করে নিয়েছিলেন। তাদের কাছে আধ্যাত্মিকতার প্রথম শর্ত হচ্ছে আত্মোপলব্ধি। তারা দুজনেই মনে করেন যে আত্মোপলব্ধি হচ্ছে প্রকৃত আধ্যাত্মিকতা। তোমাদের একটা চেনা গল্প বলি, এই আত্মোপলব্ধি কী করে হয়? বুদ্ধদেবের কাছে কিসা গৌতমী বলে একজন এসেছেন,
তার সন্তান মারা গেছেন। সন্তান মারা গেলে মায়ের গভীর দুঃখ হয়, উন্মাদের মতো অবস্থা তার। বুদ্ধদেবকে এসে বলেছেন, আমার সন্তানকে আপনি বাঁচিয়ে দিন, আপনি তো বাঁচিয়ে দিতে পারেন, আপনি তো অলৌকিক ক্ষমতার অধিকারী। বুদ্ধদেব তাকে বলেছেন, আমি আপনার সন্তানকে বাঁচিয়ে দেব একটি শর্তে, আপনি আমাকে এক মুঠো সর্ষে এনে দিন। কি স্বাগতমী উল্লসিত, এ আর কি কাজ, এক মুঠো সর্ষে এনে দিলে আমার সন্তান প্রাণলাভ করবে। বুদ্ধদেব বলেছেন, তবে মা একটি শর্ত আছে, আপনি ওই যে সর্ষে নিয়ে আসবেন সেটি এমন গৃহ থেকে নিয়ে আসবেন যে গৃহে মৃত্যু প্রবেশ করেনি। মা চলেছেন, একটার পর একটা বাড়িতে যান, কিন্তু এমন কোনো গৃহ নেই, এমন কোনো বাড়ি নেই যেখানে মৃত্যু প্রবেশ করেনি। যেতে যেতে শেষ পর্যন্ত মা বুঝতে পেরেছেন বুদ্ধ আসলে কি বলছেন। তিনি বুঝতে পেরেছেন তিনি গভীরতম দুঃখে, গভীরতম ব্যক্তিগত দুঃখে নিজেকে সমস্ত পৃথিবী থেকে খণ্ডিত করে শুধু নিজেকে, নিজের অহংকে, নিজের দুঃখকে বড় করে তুলছিলেন। আজকে যখন প্রতিটি বাড়িতে তিনি গিয়ে দেখলেন মৃত্যু অনিবার্য, তখন তিনি বুঝলেন যে তার ওই বিশেষ দুঃখটি আসলে দুঃখ নয়, তার এই বিশেষ দুঃখটি জগতের বিস্তৃত নিয়মের অঙ্গীভূত। তখন তার আত্মোপলব্ধি হলো, এই যে বিশেষ একটি ঘটনা থেকে নির্বিশেষের দিকে যেতে পারা, এটাই আত্মোপলব্ধির প্রাথমিক শর্ত। আমার নিজের ভেতরকে দেখতে দেখতে আমি কিভাবে নির্বিশেষে যাব, কোথায় আমার বিশেষকে ভাঙব, এই একই কাজ চৈতন্যদেব করেছিলেন। আমরা যখন চৈতন্য চরিতামৃত পড়ি, তখন চৈতন্যদেব সম্পর্কে একটি গভীর কথা বলা হয়েছিল, বলা হয়েছিল যে তিনি রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ। কথাটির অর্থ হলো এই যে তিনি একই অঙ্গে নারী ও পুরুষ। এই কথাটির একটি মানে আছে, মানেটা হচ্ছে এই যে আমার উপলব্ধি, আমার দেশ কাল, ওই যে কিশাগতমীর কথা বলছিলাম, তিনি শুধু তার নিজের সন্তান এবং সেই সন্তানের মৃত্যুর ছোট ঘটনাটিকে একমাত্র ঘটনা বলে মনে করছিলেন, সেই ভুল তার ভেঙে গেল। আমরা প্রত্যেকে আমাদের শরীরের সাপেক্ষে আমাদেরকে ছোট ক্ষুদ্র করে ভাবি। চৈতন্যদেব মনে করিয়ে দিচ্ছেন আমাদেরকে যে আমরা আসলে এই নারী বা পুরুষের যে বাহ্য চরিত্র সেটাকে অতিক্রম করে দুয়ের সমবায়ে আমাদের যথার্থ উপলব্ধি হতে পারে। এই কথাটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমরা যখন বড় হবে তখন তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের দুটি পরিচয় আছে, একটি প্রাকৃতিক লিঙ্গ পরিচয় আর একটি সাংস্কৃতিক লিঙ্গ পরিচয়। প্রাকৃতিক লিঙ্গ পরিচয়ে আমরা কেউ পুরুষ, কেউ নারী, এমনকি আমরা তৃতীয় লিঙ্গও হতে পারি, এটার ওপর আমার হাত নেই। কিন্তু সাংস্কৃতিক লিঙ্গ পরিচয়ে, আমার এই প্রাকৃতিক লিঙ্গ পরিচয় অনুসারে কতগুলো কাজ নির্দিষ্ট করা হয়, কতগুলো কাজকে ভালো, কতগুলো কাজকে গুরুতর এবং কতগুলো কাজকে হীন, এই জাতীয় বিভাজন তৈরি করা হয়। বলা হয় যে তোমার প্রাকৃতিক লিঙ্গ অনুযায়ী তোমাকে এই কাজগুলো করতে হবে, কিন্তু যার উপলব্ধি গভীর তিনি এই প্রাকৃতিক লিঙ্গের বাইরে গিয়ে যে কোনো কাজের জন্য, যে কোনো উপলব্ধির জন্য প্রস্তুত হতে পারেন। তোমরা যে প্রতিষ্ঠানে আছো, শ্রীরামকৃষ্ণদেব তিনি নিজেও এই সাধনা করেছিলেন, যেখানে তার প্রাকৃতিক লিঙ্গের যে খাঁচা সেটা তুচ্ছ হয়ে যাচ্ছে। তোমরা চৈতন্যদেবের জীবনে এই উপলব্ধিকে ভাবতে পারো, এই উপলব্ধি তাকে আমাদের থেকে কেন বড় করেছিল, না তিনি এই প্রাকৃতিক লিঙ্গের সীমাকে
অতিক্রম করতে পেরেছিলেন। তার কাছে নারী পুরুষের ভেদ ছিল না, যেমন করে তার কাছে ব্রাহ্মণ ও অব্রাহ্মণের ভেদ ছিল না। চৈতন্যদেব তার এই নীলাচল পর্বে ক্রমশ অন্তর্মুখী হলেন। অন্তর্মুখী হওয়ার অর্থ তার কাজের দুটো জগৎ, একটা জগতে একটা সময়ে তিনি নবদ্বীপে প্রবলভাবে সামাজিক সংস্কারের কাজ করেছিলেন, নীলাচলে ক্রমশ দেখা গেল যে তিনি অন্তর্মুখী হলেন। তোমরা যদি স্বামী বিবেকানন্দের শেষের দিকের চিঠিপত্র পড়ো তাহলে দেখতে পাবে যে মানুষটি তার ওই স্বল্পস্থায়ী জীবনে তীব্র কাজ করেছেন, তার শেষের দিকের চিঠিপত্রে দেখা যাচ্ছে তিনি এক অদ্ভুত অন্তর্মুখী জীবন যাপন করছেন, প্রকৃতির মধ্যে বসে থাকছেন, একটা রাজহাঁস তার সেবা করেন, একটা কুকুর তাকে ভালোবাসেন, অন্তর্মুখী ধ্যানে মগ্ন থাকেন। চৈতন্যদেবের জীবনেও দেখতে পাই আমরা যে যখন নীলাচল পর্ব তখন তিনি অন্তর্মুখী। এই অন্তর্মুখী চৈতন্যদেব আমাদের সামনে আরেকটি বিষয়কে খুব প্রকটিত করেছেন, সেটাকে আমরা এখন অনেক সময় বলি যে প্যাশনেটলি ডিসপ্যাশনেট, একই সঙ্গে খুব তীব্র আকুতি এবং তার পাশাপাশি তীব্র ঔদাসীন্য কাজ করে যায়। যে কাজ চৈতন্যদেব শুরু করেছিলেন সেই কাজ থেকে আস্তে আস্তে তিনি মনটা তুলে নিচ্ছেন, সেই কাজটাই তো তিনি নন। তার অন্তর্গত অনুভূতি তাকে এমন এক উপলব্ধির দিকে নিয়ে গেল যা তার পরিণতিকে অবশ্যম্ভাবী করল। বলা হয় চৈতন্যদেবের প্রয়াণ সম্পর্কে তিনটি কথা বলা হয়। একটা খুব বস্তুগত কথা জয়ানন্দের চৈতন্যমঙ্গলে আছে যে সংকীর্তন করতে করতে তার পায়ে ইট তার আঘাত লেগেছিল, তারপর তার পা সেপটিক হয়ে গেল এবং তিনি প্রয়াত হলেন। আর দুটো সেটা হলো এই যে চৈতন্যদেব তার দেহ লীন হয়ে গেল, কেউ বলেন সমুদ্রে, কেউ বলেন ওই জগন্নাথের মূর্তিতে। এর বাইরে চৈতন্যদেবকে ঘিরে এমন কথাও প্রচলিত আছে যে তার মৃত্যু আসলে রাজনৈতিক হত্যা, তার কারণ তিনি সেই সময় তার এই ভাবের দ্বারা প্রশাসনিক কর্তা ব্যক্তিদের বিশেষ করে রাজচিত্তকে এতটাই দখল করছিলেন যে সিভিল সোসাইটি মুভমেন্টের ইঙ্গিত আমি আগে দিয়েছি, তুমি যদি রাজার মনকে দখল করে নাও, তোমরা ইতিহাসে পড়েছ যে চণ্ডাশোক ধর্মাশোক হলেন, চণ্ডাশোক যদি ধর্মাশোক হন তাহলে যারা প্রকৃত স্বার্থপর তাদের সমস্যা হয়। ফলে একথাও বলা হয় যে চৈতন্যদেবের রাজনৈতিক হত্যা হয়েছে, হতে পারে। যে আধ্যাত্মিকতা সামাজিক স্বার্থের বিরুদ্ধে দাঁড়ায়, সেটা যিশু হতে পারেন, সেটা বুদ্ধ হতে পারেন, সেটা চৈতন্যদেব হতে পারেন, তাকে রাজনৈতিক প্রশাসনিক স্বার্থান্বেষীরা আঘাত করতে উদ্যত হন। আমরা জানি না সত্যি সত্যি চৈতন্যের জীবনে সেই আঘাত নেমে এসেছিল কি না, কিন্তু আমরা এটা বুঝতে পারি যে আমাদের ভারতবর্ষে এমন এক সামাজিক এবং আধ্যাত্মিক ইতিহাসের অতীত রয়েছে যে সামাজিক এবং আধ্যাত্মিক ইতিহাস আমাদেরকে একরকমভাবে পরস্পরের কাছে অগ্রসর হতে বলে, পরস্পরের সঙ্গে সংযুক্ত হতে বলে। চৈতন্যদেব সেই সংযোগের সূত্রগুলি তৈরি করেছিলেন। আমি শেষ করব চৈতন্যদেবের ভাষা সংক্রান্ত দু তিনটি কথা বলে। চৈতন্যদেব যে সময় এদেশে ছিলেন সে সময় আমাদের ভাষা তাত্ত্বিকরা বলেন যে সেই সময় যদি একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটা লাইন টানো, আমাদের এখন যে প্রদেশগুলি সেগুলো তো ভাষাভিত্তিক প্রদেশ মূলত, ধরো যদি বলি যে অহমিয়ারা যেখানে থাকেন তাকে আমরা আসাম বলি, ওড়িয়ারা যেখানে থাকেন সেখানে ওড়িশা বলি, বাঙালিরা যেখানে থাকেন সেটাকে পশ্চিমবঙ্গ বলি, এখন এই ভাষাভিত্তিক প্রদেশগুলি স্বাধীনতার পর তৈরি হয়েছিল, তার আগে আমাদের এই ভাষা এবং প্রদেশের এরকম বিভাজন ছিল না। ভাষাবিজ্ঞানীরা বলেন যে আমরা সেই সময় এমন একটা
আশ্চর্য অবস্থার মধ্যে ছিলাম যাকে বলা হয় প্লুরিলিঙ্গুয়ালিজম। একেবারে একটা সরল রেখা যদি কন্যাকুমারী থেকে শুরু করে ওপরে কাশ্মীর পর্যন্ত টানো, তাহলে একের ভাষা অন্য মানুষ বুঝতে পারতেন, এটাকে বলা হতো পারস্পরিক বোধগম্যতা। খানিকটা খানিকটা করে বদলে যাচ্ছে। চৈতন্যদেব দক্ষিণ ভারতে গেছিলেন, চৈতন্যদেব কি তাহলে দক্ষিণ ভারতের ভাষা শিখে গিয়েছিলেন? কিন্তু পারস্পরিক একটা বোধগম্যতার জায়গা তৈরি হয়েছিল। এখন এই পারস্পরিক বোধগম্যতার জায়গা এবং চৈতন্যদেব যখন এই ভারতবর্ষে তিনি রয়েছেন, তখন মনে রেখো যে একদিকে চৈতন্যদেব, দক্ষিণে দেখা যায় যে সেখানে ভক্তি আন্দোলন হচ্ছে, পশ্চিমে দেখা যায় সেখানে মীরাবাইয়ের প্রভাব ধীরে ধীরে প্রবল হয়ে উঠবে, উত্তরে দেখা যাবে লালদেও। অর্থাৎ গোটা ভারতবর্ষে তখন একটা আশ্চর্য আন্দোলন, যে আন্দোলন ভক্তির আন্দোলন এবং যে আন্দোলনে মানুষের গুরুত্ব খুব বেশি হয়ে উঠছিল। যে কোনো মানুষ, সাধারণ মানুষ, তিনি কতগুলো গুণের আধার, তাহলেই তাকে আমরা গ্রহণ করব। এবং তার মনে একটা আশ্চর্য অহৈতুকী আনন্দের জগৎ তৈরি হচ্ছিল। চৈতন্যদেব আসলে এই আন্দোলনেরই অংশ, যে আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক দিক রয়েছে। 1905 বঙ্গভঙ্গ হবে, আমাদের দেশে ব্রিটিশরা হিন্দু মুসলমান, বাঙালি হিন্দু মুসলমানকে আলাদা করতে চাইছেন। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে গান লিখছেন, গানের সুর তিনি নিচ্ছেন বাউলাঙ্গ থেকে। তার কারণ, তিনি জানেন এই সুরে যদি তিনি দেশের গান লিখতে পারেন, তাহলে দেশের সাধারণ মানুষের কাছে তার বার্তা অনেক সহজে পৌঁছে যাবে। চৈতন্যদেব বাউলের মতোই কীর্তনাঙ্গের সম্প্রচার করেছিলেন, যে কীর্তনাঙ্গ পরবর্তীকালে খেতুরি মহোৎসবে চৈতন্যদেবের প্রয়াণের পরে তার বিশেষ রূপ তৈরি হয়, কিন্তু তার বীজ ওই তার নাম সংকীর্তনের মধ্যে ছিল। ফলে ভাষা, সমাজ সব দিক থেকে এই মানুষটি আমাদেরকে যা দিয়ে গিয়েছিলেন, তা আজও আমরা নতুন করে ব্যবহার করতে পারি। এইটুকু বলে আমি শেষ করলাম। তোমরা হয়তো খানিকটা বুঝলে, খানিকটা বুঝলে না, খানিকটা ঘুমোলে, খানিকটা জেগে থাকলে, কিন্তু পরে যদি একটুও ভাবো তাহলে হয়তো খানিকটা কাজ হবে। তোমাদের মতো বয়সে আমরাও এত কিছু বুঝতাম না। ভালো থেকো সবাই, খুব ভালো থেকো। সমকালীন ইতিহাসের প্রেক্ষিতে মহামানব শ্রী চৈতন্যদেবের সামাজিক সত্তা, আধ্যাত্মিক চেতনার যে স্বরূপ, তার পাশাপাশি তার গভীর জীবন দর্শনের সঙ্গে বর্তমান ভারতের সামাজিক ও রাষ্ট্রনৈতিক পরিস্থিতির মেলবন্ধন ঘটল অধ্যাপক রায়ের এই অমূল্য বক্তৃতায়। আমি আবারও বিদ্যাপীঠের পক্ষ থেকে অধ্যাপক রায়কে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও নমস্কার জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজিকে এমন একটি সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। অনুষ্ঠানের একেবারে শেষ অংশে সঙ্গীত পরিবেশন করবে বিদ্যাপীঠের সঙ্গীত শিক্ষক শ্রী সমীর চট্টোপাধ্যায়।